8,990 টাকা ফ্রিল্যান্সিং করার জন্য ওয়ান অফ দা বেস্ট ল্যাপটপ, 8 GB RAM থাকবে, 500 GB স্টোরেজ হিসেবে পাচ্ছেন Lenovo ThinkPad এ, T4 4G সম্পূর্ণ টাচিং একটা ল্যাপটপ, যা Core i5 এর ল্যাপটপ, 8 GB RAM থাকবে, 128 GB স্টোরেজ থাকবে। মানে এই যে ব্যাটারি এই ল্যাপটপ চলতেছে এই যে ব্যাটারিটা কিন্তু আমরা এখান থেকে খুলে ফেলছি। ব্যাটারি ব্যাকআপ সবচেয়ে বেশি ভালো, এটা প্রাইস রাখতেছে মাত্র 15,500 টাকা। একটা ব্যাগ, মাউস, মাউস প্যাড, ল্যাপটপ ক্লিনার এবং একটা হেডফোন দিয়ে থাকি আমরা। রাইজেন এর ল্যাপটপ চান 6GB, এটা প্রাইস রাখতেছে 18,000 টাকা। আপনি গেমিং এর কাজ করতে পারবেন, ডিজিটাল মাইডিয়ে কাজ করতে পারবেন, ফটোশপে কাজ করতে পারবেন, ভিডিও এডিটিং এ কাজ করতে পারবেন এই ল্যাপটপ দিয়ে। HP এডিট বুকের ল্যাপটপটা আছে 8570p, অনেক বড় একটা ল্যাপটপ, 15.5 ইঞ্চি একটা ল্যাপটপ, Core i5 থেকে প্রসেসর হিসেবে 8 GB RAM থাকবে, 128 GB SSD থাকবে, এটা প্রাইস রাখতেছে মাত্র 14 ইঞ্চি সবচাইতে কম বাজেটের ল্যাপটপ গুলো নিয়ে আসার চেষ্টা করি। আপনারা কি সরাসরি নিয়ে আসেন? সরাসরি ইম্পোর্ট করি। এর জন্য একটু কম দিতে পারেন না? জি। সবচেয়ে কম দামে কি আপনারা দেন নাকি বাংলাদেশে? ওপো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস। আপনারা কি হোলসেল দেন? হোলসেল করে থাকি আমরা, মানে হোলসেল রিটেল শপ। আপনি একটা ল্যাপটপ কিনলে কিন্তু হোলসেল প্রাইসে পাবেন। একটা কিনলো? একটা কিনলো। চমৎকার। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ প্রচুর ল্যাপটপ আছে আপনার বাজেটের মধ্যে, আপনার পছন্দের ব্র্যান্ডের মধ্যে, আপনার কাজের কোয়ালিটি অনুযায়ী সব ল্যাপটপ এখানে পেয়ে যাবেন মাত্র 8,990 টাকা থেকে শুরু। কি কি ল্যাপটপ আছে থাকছে আজকের এই বিরতি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। প্রথমে কি দেখবো? প্রথমে আমরা চমৎকার একটা ল্যাপটপ নিয়ে এসেছি, যাদের বাজেটটা আপনার 20,000 টাকার নিচে, 20,000 টাকার নিচে, তাদের জন্য একটা ল্যাপটপ নিয়ে এসেছি, টাচ স্ক্রিন, টাচ স্ক্রিন ল্যাপটপ, Lenovo ThinkPad এর T4 4G, সম্পূর্ণ টাচ স্ক্রিন একটা ল্যাপটপ, যা Core i5 এর ল্যাপটপ, 8 GB RAM থাকবে, 128 GB SSD থাকবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু ব্যাটারিটা আমরা খুলে ফেলছি। মানে কি ব্যাটারি ছাড়াই চলতেছে? এই যে ব্যাটারিটা খুলে ফেলছি, ব্যাটারিটা ছাড়াই কিন্তু ল্যাপটপ চলছে। দেখি ঘটনা, এই যে ব্যাটারিটা হাতে, মানে এই যে ব্যাটারি এই ল্যাপটপ চলতেছে এই যে ব্যাটারিটা কিন্তু আমরা এখান থেকে খুলে ফেলছি। কেমনে সম্ভব ভাই? আবার আপনি এটা ব্যাটারিটা লাগাইতে পারবেন, জাস্ট আপনি লাগাই দিবেন। হ্যাঁ, ব্যাটারি ছাড়াও ল্যাপটপ কিন্তু চলতেছে। ব্যাটারি ছাড়াও, এই যে দেখেন আমি বুঝতে পারি, আমার হাতে হচ্ছে ব্যাটারি আর হচ্ছে ল্যাপটপ রানিং অবস্থায়, ব্যাটারি ছাড়াও এখন ল্যাপটপ চলে, জাদু করে ল্যাপটপ। এটার কারণ হচ্ছে এটার ভিতরে কিন্তু দুইটা ব্যাটারি, একটা হচ্ছে এক্সট্রা ব্যাটারি, একটা হচ্ছে ইন্টারনাল ব্যাটারি। আচ্ছা আচ্ছা, ইন্টারনাল ব্যাটারিটা দিয়ে কিন্তু এখন চলতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্সট্রা ব্যাটারি দিয়ে খুলে রাখছি, আপনি আবার ব্যাটারিটা ঠিকভাবে লাগাই দিচ্ছি। মানে আপনি সবচেয়ে ব্যাটারি ব্যাকআপ এটা দুর্দান্ত পাবেন দুয়েল ব্যাটারি হওয়ার কারণে। আপনি যত আর্লি আসেন তত কিন্তু 22 নিতে পারবেন। এছাড়া কিন্তু আমাদের T4 5G চলে আসছে। আচ্ছা, T4 5G এটা হচ্ছে এটার আপডেটটা, সেম এটা আপনি যদি ব্যাটারিটা খুলে লাগান, আপনি চাইতে পারেন, যেহেতু দুইটা ব্যাটারি আছে, এটাও টাচ স্ক্রিন আছে, নন টাচও আছে, আমরা এটা প্রাইস রাখতেছি মাত্র 16,500 টাকা। 16,500। আর ল্যাপটপ কিন্তু যাদের বাজেট আপনার 20,000 টাকার নিচে তাদের জন্য সবচেয়ে বেস্ট হয় এই ল্যাপটপ গুলো। আচ্ছা আচ্ছা, 20,000 টাকার নিচে অনেকগুলো ল্যাপটপ আছে, আপনারা বাইছে বাইছে নিতে পারবেন, কোনো কথা নাই। এছাড়াও কিন্তু আপনার 15,000 টাকার নিচে ল্যাপটপ গুলো আমাদের কাছে আছে। এর পাশে আপনার HP এডিট বুকের ল্যাপটপটা আছে 8570p, অনেক বড় একটা ল্যাপটপ, 15.5 ইঞ্চি একটা ল্যাপটপ। আচ্ছা, Core i5 থেকে প্রসেসর হিসেবে 8 GB RAM থাকবে, 128 GB SSD থাকবে, এটা প্রাইস রাখতেছে মাত্র 14,000 টাকা। 14,000 টাকা। আচ্ছা আচ্ছা, এছাড়া কিন্তু আপনি জেটবুকটা পেয়ে যাচ্ছেন মাত্র 18,500 টাকায়। এটা কিন্তু 17 ইঞ্চি ল্যাপটপ আছে। আচ্ছা, বিশাল বড় ল্যাপটপ, বিশাল বড় একটা ল্যাপটপ, 17 ইঞ্চি ল্যাপটপ, প্রাইস রাখতেছে মাত্র 15,000 টাকা। আচ্ছা, তাও 4 GB গ্রাফিক্স থাকবে, 128 GB ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে, এবং আপনার 8 GB RAM থাকবে, এটা প্রাইস রাখতেছে মাত্র 15,000 টাকা। 15,000। আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা ভেরিয়েশন ল্যাপটপ আছে। এর পাশে যদি আপনি রাইজেন এর ল্যাপটপ চান 20,000 একটা ল্যাপটপ ক্লিনার সেট পাচ্ছেন, যেটা দিয়ে আপনি আপনার ডিসপ্লে এবং এটা দিয়ে কিন্তু কিবোর্ড পরিষ্কার করবেন, এই এই কাপড়টা দিয়ে ডিসপ্লেটা কিন্তু পরিষ্কার করবেন,
পিন করার জন্য একটা ক্লিনার সেট গিফট করতেছি আমরা। আচ্ছা আচ্ছা। এবং মাউস প্যাড পেয়ে যাচ্ছেন, বিভিন্ন কালারে বিভিন্ন ডিজাইনের মাউস প্যাড নিয়ে আসছি, মাউস প্যাডটা পেয়ে যাচ্ছেন। এবং এই ব্যাগটা কিন্তু একদম এইচপির অরিজিনাল ব্যাগ, এইচপির অরিজিনাল ব্যাগ, অরিজিনাল ব্যাগ, একদম দুবাই থেকে ব্যাগটি চলে এসেছে। আপনি কিবোর্ডটা দেখতে কিন্তু দেখতে বুঝতে পারবেন যে এটা হচ্ছে সম্পূর্ণ জার্মান ভেরিয়েন্টের একটা ল্যাপটপ। আচ্ছা, ল্যাপটপ একদম প্রেস কন্ডিশনে আছে, একদম এগ্রেড কন্ডিশনে আছে। এটা প্রসেসর হচ্ছে আইফাইভ এইট জেনারেশন, 8GB RAM থাকবে, 256GB NVMe SSD থাকবে। প্রাইস রাখতেছে মাত্র 27,500 টাকা। প্রিভিয়াস ভিডিওতে কিন্তু এটা 28,500 টাকা প্রাইস ছিল। আচ্ছা আচ্ছা। আজকে ভিডিওর জন্য এটা মাত্র 27,500 টাকা, তাও অফারে থাকবে মাত্র এক সপ্তাহ, এক সপ্তাহ। এছাড়া HP এর মধ্যে যারা চান, HP এর দুগের মধ্যে 840G5টা দিচ্ছে মাত্র 25,000 টাকায়, 25,000 টাকা। আইফাইভ 7 জেন 8GB RAM থাকবে, 256GB SSD থাকবে, মাত্র 25,000 টাকা। প্রোডাক্ট একদম এগ্রেড কন্ডিশনে আছে, একদম প্রেস কন্ডিশনে আছে। এছাড়া যারা আপনার 8GB5 মধ্যে যারা 8 জেনারেশন চাচ্ছেন, আইফাইভ 8 জেনারেশন প্রাইস রাখতেছে মাত্র 28,000 টাকা, 28,000 টাকা। ল্যাপটপ আপনি এখানে বসে আধা ঘন্টা এক ঘন্টা ইউজ করে ল্যাপটপটা বাসা নিয়ে যাবেন। আচ্ছা। আর এছাড়া আমাদের ল্যাপটপ প্রত্যেকটা ল্যাপটপের মধ্যে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, এক মাসের মধ্যে চেঞ্জ করা যাবে। হ্যাঁ, এক মাসের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আছে। লাইফ টাইম। জেটবুক, যারা জেটবুক লাভার আছেন, জেটবুক কিন্তু ওয়ার্ক স্টেশন, আচ্ছা, তারা এই ল্যাপটপ দেখতে পান। এটা হচ্ছে কোর i5 এর 7 জেন, 8GB RAM থাকবে, 256GB NVMe SSD থাকবে। আচ্ছা আচ্ছা। প্রাইস রাখতেছে মাত্র 25,000 টাকা, 25,000, না 25,000। এছাড়া i5 8 জেনারেশন তারা রাখতেছে মাত্র 30,000 টাকা, 8GB RAM থাকবে, 256GB SSD থাকবে। প্রোডাক্ট যদি আপনি এখানে একদম কাস্টমার যদি আপনি দেখান, একদম ফ্রেশ কন্ডিশনে আছে, একেবারে ফুল ফ্রেশ, টোটালি স্ক্র্যাচ ছাড়া, টোটালি মনে করেন যে ইউজার মার্ক ছাড়া ল্যাপটপ সেম কন্ডিশনে আছে। আচ্ছা আচ্ছা। এছাড়া কিন্তু আমাদের কাছে আপনার X270 কালেকশন চলে আসছে, i5 7 জেন, প্রাইস রাখতেছে মাত্র 20,000 টাকা, X270। আচ্ছা আচ্ছা। ল্যাপটপ আপনার ফিঙ্গারপ্রিন্ট, কিবোর্ড, ব্যাকলাইট, ফেস লক সহ সবকিছু অ্যাভেলেবল আছে। এবং ব্যাটারি ব্যাকআপও কিন্তু দুর্দান্ত, Lenovo ল্যাপটপ কিন্তু 2 ঘন্টা হওয়ার কারণে ব্যাটারি ব্যাকআপ সবচেয়ে বেশি যায়। তাছাড়া আপনি যদি 10 জেনারেশন ল্যাপটপ পারচেস করতে চান, আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি চলে আসছে। এবার যাতে কোন সমস্যা, T14 10 জেনারেশন। আচ্ছা। এটা মডেল হচ্ছে আপনার T14 মডেল, এটা এখানে দেওয়া আছে, Lenovo ThinkPad বিজনেস সিরিজের ল্যাপটপ। কিবোর্ডে ব্যাকলাইট বলেন, ফেস লক বলেন, সবকিছু কিন্তু অ্যাভেলেবল আছে। এটা হচ্ছে কোর i5 10 জেনারেশন, Lenovo ThinkPad T14, 16GB RAM থাকবে, 256GB NVMe SSD থাকবে। প্রাইস রাখতেছে মাত্র 37,000 টাকা, 37,000। এবং কাস্টমার যখন আসবে, কোয়ান্টিটি থেকে কিন্তু বাছাই করে নিতে পারবে, যত আরজি আসবে তত কোয়ান্টিটি থেকে বাছাই করে নিতে পারবে, দ্রুত আসতে হবে, তাহলে আপনার পছন্দ মতো ল্যাপটপ পেয়ে যাবেন। এছাড়া জনপ্রিয় আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি, যেটা হচ্ছে HP ফোলিও সিরিজের মধ্যে। আচ্ছা। এটা চাহিদা কিন্তু অনেক বেশি, যাদের বাজেট 25,000 টাকা হয়ে থাকে তাদের জন্য সবচেয়ে বেস্ট ল্যাপটপ হচ্ছে এটা। এটা হচ্ছে 1040GT কোর i7 এর 6th generation, 16GB RAM থাকবে, 256GB NVMe SSD থাকবে। প্রাইস রাখতেছি মাত্র 25,000 টাকা, 25,000 টাকা। এছাড়া যারা G6 খুঁজতে চান, তাদের জন্য G6 এর কালেকশন নিয়ে আসছি, 830G6 কোর i5 এর জন্য 8GB RAM থাকবে, 256GB SSD থাকবে। প্রাইস রাখতেছি মাত্র 28,000 টাকা, 28,000। এছাড়া G6 এর i7 এর জেনারেশন টা কিন্তু আমাদের চলে আসছে, এবং কাস্টমার এসে কিন্তু ল্যাপটপ যাচাই বাছাই করে নিতে পারে। যারা HP এর মধ্যে আপনার টাচ স্ক্রিন ল্যাপটপ চাচ্ছেন, 360° রোটেট করা যাবে, কনভার্ট করা যাবে, যখন 360° রোটেট করবে কিবোর্ডটা কিন্তু লক হয়ে যাবে, ইন ডিসপ্লে কিবোর্ডটা চলে আসবে। এবং এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এটাতে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট আছে, সিম সাপোর্টেড, কিবোর্ড ব্যাকলাইট আছে, ফেস লক আছে, এবং ল্যাপটপটা ফুল মেটাল মডেল, 1040G2 i5 7th generation, 8GB RAM, 256GB SSD ভেরিয়েন্টের প্রাইস রাখতেছে মাত্র 32,000 টাকা, 32,000 টাকা। এছাড়া কিন্তু 1030GT চলে আসছে, যেটা প্রাইস রাখতেছে মাত্র 35,000 টাকা, টাচ স্ক্রিন, 360° রোটেট, 8GB RAM থাকবে, 256GB SSD থাকবে। প্রাইস রাখতেছে মাত্র 35,000 টাকা, 35,000 টাকা। যারা কাজ করতে চান, মূলত একটা ল্যাপটপ কিনে কাজ করার জন্য, গ্রাফিক্স এর কাজ বলেন, ফিলেচিং বলেন, ভিডিও এডিটিং বলেন, সব কাজে ল্যাপটপ কিন্তু এখানে আছে, সুতরাং কেউ খালি এটা যাবেন না। যারা ইয়োগা লাভার আছেন, হ্যাঁ, বাজেটটা একটু কম, 25,000 টাকা নিচে আছে, তারা X1 ইয়োগা দেখতে পান, i5 6th generation, আচ্ছা, 8GB RAM থাকবে, 256GB SSD থাকবে। ল্যাপটপের সাথে কিন্তু আপনি পেনটা পেয়ে যাবেন, পেন দিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন, আর টাচ পেনটা পেয়ে যাচ্ছেন। এটা প্রাইস রাখতেছে মাত্র 23,500 টাকা, 23,500। রোটেট, আপনি রোটেট করে ইউজ করতে পারেন,
তাদের জন্য নিয়ে আসছি এক্সওয়ান ইয়োগা, আপনার এর পাশে কিন্তু লোগোটা দেওয়া আছে, প্রিমিয়াম কোয়ালিটি লোগোটা। এটা হচ্ছে এক্সওয়ান ইয়োগা আইফাইভ এইট জেনারেশন, আর জিবি র্যাম থাকবে 256 জিবি এনভিএমএ এসে থাকবে। এটা প্রাইস থাকতেছে মাত্র 33,000 টাকা। এছাড়া যারা এক্সন কার্বন রাবার আছেন তাদের জন্য নিয়ে আসছে আইফাইভ এইট জেনারেশন আছে, আইসেভেন এইট জেনারেশন আছে। আমি আইফাইভ এইটটা একটু দেখা দিচ্ছি। এক্সন কার্বন কিন্তু একদম আলট্রা স্লিমের একটা ল্যাপটপ। আচ্ছা আচ্ছা, তারা একদম স্লিম ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য এই ল্যাপটপটি নিয়ে আসছি। এটা হচ্ছে আইফাইভ এইট জেনারেশন, 256 জিবি এনভিএমএ এসে থাকবে মাত্র 28,000 টাকা। আপনি যদি ট্যাপ গুলো পারচেজ করতে চান, একটু স্টাইলিশ আছে ট্যাপ চাই, তাহলে ট্যাপ গুলো পারচেজ করতে পারেন। সামনে একটা ক্যামেরা আছে, পেছনে একটা ক্যামেরা আছে, ভারী ভারী কাজগুলো করতে চান তাদের জন্য নিয়ে আসছি একদম স্টুডিও জি5টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইচপি জেটবুক এর স্টুডিও জি5, i7 8th জেনারেশন, 16 জিবি র্যাম থাকবে, 512 জিবি এসএসডি থাকবে। আপনি পৃথিবীর সকল ধরনের ভারী ভারী কাজগুলো কিন্তু এই ল্যাপটপের মাধ্যমে করতে পারবেন। আচ্ছা, এটা প্রাইস রাখবে মাত্র 48,000 টাকা, একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস। কাস্টমারকে বলবো যে আপনি আমাদের শপে আসার আগে মার্কেটটা যাচাই করে আসবেন, এসে আপনি এখান থেকে পারচেস করে নিয়ে যাবেন। দেন হচ্ছে আপনার যদি 10th জেনারেশন ল্যাপটপ পারচেস করতে চান, বাট বাজেটটা মনে করেন যে আপনার কত 30-32 হাজার, বাট একটা 10th জেনারেশন ল্যাপটপ আপনার একটা স্বপ্ন, তাদের জন্য জানবো এই মডেল নিয়ে আসছে। এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ। আপনি যদি এটা বডিটাকে দেখেন, এছাড়া যারা 850 ল্যাপটপটি খুঁজতেছেন, 850 জি2টা, আইফাইভ 5th জেনারেশন, 8 জিবি র্যাম থাকবে, 128 জিবি এসে দেয় মাত্র 17,500 টাকা হয়েছে কিন্তু খুব ইজিলি বা সুন্দরভাবে করতে পারবেন। আচ্ছা, আর অনেকের চাহিদা আছে ব্যাটারি ব্যাকআপটা একটু দুর্দান্ত লাগে, তাদের জন্য ল্যাপটপ নিয়ে আসছে 6000 ব্যাটারি। আপনার 7 থেকে 8 ঘন্টা এই ল্যাপটপটা ঢাকা থেকে চিটাং চলে যাবেন, ল্যাপটপ কিন্তু বন্ধ হবে না। ওরে ভাই, এটা মজা হচ্ছে আপনার Lenovo ThinkPad X240 কোরে ভাবে একটা ল্যাপটপ, 8 জিবি র্যাম থাকবে, 128 জিবি এসএসডি থাকবে, প্রাইস রাখতেছে মাত্র 16,500 টাকা। কিন্তু আপনি 8 ঘন্টা একদম ননস্টপ ইউজ করতে পারবেন, 8 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে এই ল্যাপটপটা, 8 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ, মাত্র 16,500। যারা গেমিং করতে চান, হ্যাঁ, পাবজি ফ্রিফায়ার মতো ভারী ভারী গেম গুলো খেলতে চান, একদম গ্রাফিক্স এর গেম গুলো খেলতে চান, বাজেটটা মনে হচ্ছে গেমিং ল্যাপটপ বাজেট কিন্তু অনেক বেশি, 85,000, বিগটাস হচ্ছে আপনার 90,000, বাট অনেকের বাজেট একটু সীমিত থাকে, তাদের জন্য আমরা এই ল্যাপটপ গুলো নিয়ে আসছি। এটা হচ্ছে HP 14। আচ্ছা আচ্ছা, HP 14 ডেডিকেটেড গ্রাফিক্স থাকতো, সেটা তো 1 জিবি গেম খেলার জন্য, 8 জিবি র্যাম থাকবে, 256 জিবি এসে থাকবে। এটা হচ্ছে রাইজেন 5 এর একটা ল্যাপটপ, প্রাইস রাখতেছে মাত্র 20,500 টাকা। কিন্তু আপনি এখন গেমিং ল্যাপটপ পারচেস করতে পারতেন। আচ্ছা, এছাড়া যাদের বাজেটটা আর একটু কম আছে, আরো কম, হ্যাঁ, তাদের জন্য বাট গেম খেলতে যাচ্ছেন বা ভিডিও নিয়ে কাজ টাজ করতে যাচ্ছেন, একটু ভারী কাজগুলো করবেন, তাদের জন্য Lenovo ThinkPad এই মডেল নিয়ে আসছি। এটা হচ্ছে Lenovo ThinkPad T495। আচ্ছা আচ্ছা, রাইজেন প্রসেসরটা দেওয়া আছে, রাইজেন 3 3000 সিরিজ এর প্রসেসরটা দেওয়ার কারণে আপনি কিন্তু পাবজি বল, ফ্রি ফায়ার বল, কল অফ ডিউটি বল, এই গেম গুলো খুব ইজিলি খেলতে পারবেন উইদাউট ল্যাগ। 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে, 4 জিবি শেয়ার গ্রাফিক্স আছে, 8 জিবি র্যাম থাকবে, 256 জিবি এসে থাকবে, প্রাইস রাখতেছে মাত্র 26,500 টাকা। এছাড়া কিন্তু আমাদের কাছে আরো প্রচুর কালেকশন আছে, কাস্টমার চাহিদা অনুযায়ী কিন্তু ল্যাপটপ গুলো পারচেস করতে পারতেছে।
দেখে শুনে পার্সেল করতে পারবেন। আমাদের সপ্তম স্টেশন হচ্ছে ঢাকা সায়েন্স ল্যাব নিউ ডিফেন্স রোডে আলপনা প্লাজা পঞ্চমতলা 522 নম্বর শপ। এবং যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু হোয়াটসঅ্যাপ আমাদের স্ক্রিনে দেখা নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ বা ভিডিও কল দিয়ে অবশ্যই ভিডিও কল দিয়ে ল্যাপটপে দেখে আপনি পার্সেল করতে পারবেন। চিটারি কিন্তু অভাব নেই, দেওয়ার তো অভাব নেই। অনেকে তো মানে প্রতারণা শিকার হইতেছে। হ্যাঁ, আমরা এই কারণে বলতেছি যে আপনি আমাদের সব লোকেশনটা গুগল ম্যাপে যাচাই করবেন, আমাদের শপ এখানে আছে কিনা, মার্কেটে আছে কিনা, বিরু কল কথা বলবেন, ভিডিও কল দিয়ে ল্যাপটপ কালেকশন দেখবেন, দুই তিনটা মডেল দেখে কিন্তু আপনি চুজ করে পার্সেল করতে পারতেছেন। এছাড়া কিন্তু কুরিয়ার আমরা একটা অপশন দিয়েছি, কুরিয়ার চেক করতে পারবেন আপনি। অবশ্যই বলতে হবে যে স্টুডেন্ট বা একটু মিডিয়া ক্লাস ফ্যামিলি তাদের জন্য আমরা এই ল্যাপটপগুলো নিয়ে আসছি। চমৎকার, থ্যাংক ইউ রব্বি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, বেশ কিছু সুযোগ সুবিধা আমাদের যাওয়ার জন্য।